ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ আবরাকাত সোমানি আবুল কাশেম ভাই মালয়েশিয়া থেকে জানতে চাইছেন যে ফজরের নামাজের সুন্নতের পরে একটু সোয়াই কি শূন্যতের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ সাল্লাত ওসালাম আল্লাহ রাস্হামাবাদ সোমিত আবুল কাশেম ভাইজি ফজরের নামাজের সুন্নতের পরে সোহায়ের সুন্নতের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সাল্লাই একটা হাদিস বোখারিতে আছে বন্য বর্ণনাতেও আছে বোখারিতে ছয়শো ছাব্বিশে আছে যে আয়েশা আয়সার্জাল আনহা

লিলিকা আমার এলাকের সংক্ষিপ্ত কথা হলো নভিসাল্লা আল্লাহ আসলাম যখন আজান ফজর আজান শেষ হইতে তখন দু একা সংক্ষিপ্ত ফজরের নামাজের সুন্নত পড়ে তারপরে ডান কাছে শুয়ে যেতেন জীবন তো মজজেনের একামত না হইতো অন্য একটা বর্ণনা দাবু দাবাদের বর্ণ আছে যখন তোমাদের কেউ ফজরের নামাজের দু একা সুনত পড়বে তখন ডান কাতে শুয়ে যাবো এখন এই যে এটা এই যে আল্লাহ রসুল সাল্লাহসাল ডান কাতের বর্ণা একটু শুইতেন যদিও কেউ কেউ বলছেন যে ফজরের আজান আগে শুইতেন একটু আরাম করতেন আবার কিন্তু আরাম করতেন আহ এটা হলো সংক্ষিপ্ত কথা তবে এটা যে বর্ণনা আছে এ সম্পর্কে ওলামাদের আমাদের যেটা কথা যেমন ওলামাদের মধ্যে অনেক বড় বড় বিঘা আলিম ওলামা তারপর সাইকুল ইসলাম ইমিনা তাইম তিনিও বলছেন এই কথাগুলি যে কানাল ইজা কানাল ইনসান ও আবার মিন তাহার যদি হি ফাই যে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে শরীরটা দুর্বল লাগতে চন ফজর পরে সামান্য একটু রেস্ট নেওয়া হালকা তবে এটা লক্ষ্য রাখতে হবে এই শর্তে যে তাকে আল্লাহ আগলি বাহু নাও তাকে তাকে ঘুম যাতে পরস্ত না করে ফেলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দীর্ঘ কেরাত পড়তেন যে কেরাতের বর্ণনা আশ্চর্যজনক শুনলে কেরাতের বর্ণনা শুনে আশ্চর্যজনক যে আয়সা রাজ হাদিসেও আছে অন্য বর্ণনা আছে সালমান ফার্সি রাজ বর্ণনাতে আছে দীর্ঘ সময় দাঁড়িয়ে ক্যাম করতেন নামাজ পড়তেন তো এখন কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে কেরাত পড়তে পারত আল্লাহ রসুল্লাহ পাও ফুলে দিত তো নবী সাল্লাহ আসলাম একবার সালমান ফার্সি রাজ বলেন নবী সাল্লাহ আসলাম একবার সুরা বাঁকড়া শুরু করলেন মনে করলাম যে একশো পরে শেষ করবেন পরে সুরা বাঁকড়া শেষ করলেন আবার সুরা নিঃশ্বাস শেষ শেষ করলেন আবার সুরা আলেমনা শেষ করলেন চিন্তা করেন এবার জায়হক অনেক বড় ঘটনা তো দীর্ঘ তাহাজ্জুদের পরে ক্লান্ত হয়ে গেছে শরীর একটু দুর্বল লাগতেছে ফজর উদরকা শূন্য তাড়াতাড়ি পরে একটু হালকা রেশ নেওয়া এটা কিন্তু এখন এটা এটা আবার বাড়িতে কিন্তু লামাগান বলছেন মসজিদে না এটা বাড়িতে বাড়িতে ঘরের ভিতর অবস্থান করে যারা পড়েছে এই নয় যে হালকা দুরাকা শূন্য পুরো সবাই এই সুন্নত পালন করে দিছে বিষয়গুলো বুঝতে হবে এই হিসাবে সংক্ষিপ্ত কথা যদি এরকম কোনো ব্যক্তির পাওয়া যায় এরকম কোনো ব্যক্তি আমল করে তাহলে সেটা তার ব্যাপারে পালন করা যেতে পারে হাজার সাল্লাহ তালা নবীর মোহাম্মদ সাল্লাম আলিকুম রহমতুল্লাহি বারাকাত